হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে February 2020 রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি। জেনে নেব কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে না যাবে। তার আগে আরেকটি জিনিস বলবো, কুম্ভ রাশির মানুষদের কিন্তু শনি সারাসাতি স্টার্ট হচ্ছে। যখন এই ভিডিওটি দেখছেন অলরেডি আপনাদের শনি সারাসাতি চলছে, কবে থেকে স্টার্ট হয়ে গেছে সেই সমস্ত ডিটেলস নিয়ে একটি ভিডিও আমি কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নিন। দেখে নিলে কিন্তু আপনারা শনি সারাসাতি নিয়ে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, আর যে ইনফরমেশনগুলি আপনাদের জন্য খুব জরুরি। তাহলে চলুন জেনে নিই ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করবো সেটি হচ্ছে বিজনেস। বিজনেস কেমন যাবে, বিজনেসের ক্ষেত্রে যে কথাটা বলবো, আপ অ্যান্ড ডাউনস নিয়ে স্টার্ট হবে আপনাদের ফেব্রুয়ারি মাসটা। বিজনেসের আপ অ্যান্ড ডাউনস কিন্তু আসবেই বিজনেসে। আপনাদের কিন্তু প্রচণ্ড রকম মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে, বুদ্ধিমত্তা দিয়ে ডিসিশন নিতে হবে, যে ডিসিশনটা আপনাদের কিন্তু ফিউচারে অনেকটা বেনিফিট রেজাল্ট এনে দিতে পারবে। বিজনেসে ইনভেস্ট করার জন্য বলবো সময়টা মোটামুটি খুব একটা ভালো আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় আর একটু বেটার সময়ের জন্য ওয়েট করা আপনাদের জন্য ভালো। দেখুন, একটু আধটু টানাপোড়েন মাসটা চলবে। কেন টানাপোড়েনগুলো চলবে বলুন তো? আপনি এই টানাপোড়েনে কেমন সিদ্ধান্ত নিতে পারেন সেটা দেখার জন্য কিন্তু টানাপোড়েনগুলো আমাদের লাইফে চলে। নতুন বিজনেস শুরু করার জন্য আমি বলবো ভালো নতুন বিজনেস শুরু করুন, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। পার্টনারশিপে যে সমস্ত বিজনেস চলে সেই বিজনেসও কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবে। তবে বলেছি মিডিলে একটু টানাপোড়েন আসবে, যেগুলো কিন্তু খুব বুদ্ধিমত্তা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া বিজনেস নিয়ে বিশেষ কিছু আর বলার নেই। আর ইনভেস্ট করার হলে বলবে একটু ওয়েট করে যান, আরও বেটার সময় আছে আপনাদের জন্য ইনভেস্ট করার, ভালো যে সময়টা আপনারা রেজাল্ট পাবেন। এবার জেনে নেব আপনাদের জব কেমন যাবে। জবে আপনাদের নতুন রেসপন্সিবিলিটি আসবে, যেগুলো আপনাদের ফুলফিল করতে হবে। আপনার ডেজিগনেশন কোথাও গিয়ে বৃদ্ধি পেতে পারে, কলিগদের সাথে আপনার কোথাও গিয়ে কম্পিটিশন থাকবে, মানে কি আগে কাজটা করতে পারে। জবের জায়গায় একটু পেশারই থাকছেন, পদোন্নতি তো হচ্ছে যার ফলে পেশারও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কাজের জন্য আপনাদের কোথাও বাইরে যেতে হতে পারে, ফরেন কানেকশন কিন্তু আপনাদের এই সময় বৃদ্ধি পাচ্ছে জবের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রেও বৃদ্ধি পাচ্ছে, জব আর বিজনেস দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাদের ফরেন কানেকশন বৃদ্ধি পাচ্ছে। জবের ক্ষেত্রে নতুন কোনো ডিল হওয়ার থাকলে সেটা কিন্তু আপনাদের এই মাসে হয়ে যাবে, এটুকু একদম কনফার্ম বলা যেতে পারছে। ফরেন কানেকশন আপনাদের অনেকটা ডেভেলপ হচ্ছে, যারা বাইরে গিয়ে জব করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আপনারা বাইরে গেলে অনেকটা বেশি রেজাল্ট কিন্তু পাবেন, আপনাদের জন্য এটা একটা খুব ভালো সময় বলা যেতে পারে। তবে মাঝে মাঝে কিন্তু আপনাদের টানাপোড়েন চলবেই আপনাদের লাইফে জব নিয়েও। সেখানে কী করতে হবে, আপনাদের একটু মাথা ঠান্ডা করে ডিসিশান নিতে হবে, দেখবেন আপনারা ওভারকাম করে যাবেন এই সিচুয়েশানটারও মোটামুটি ভালোই বলা যেতে পারে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ নিয়ে বলবো, আপনাদের প্রবলেম থাকছে, আপনাদের হাড় ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকবে, আপনাদের কান বা চোখ ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকবে, বাড়িতে সিনিয়র কেউ থাকলে বিশেষ করে নিজের বাবার হেলথ নিয়ে একটু কেয়ার করুন, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। হেলথের ব্যাপারে কিন্তু আপনাদের কিছু অর্থ খরচাও কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে আপনারা এক জিনিস দেখবেন, ফ্যামিলির কারোর হেলথ নিয়ে একটু বেশি টেনশনে থাকছেন, এই টেনশনটা আপনাকে ফেব্রুয়ারি মাসেও একটু থাকতে হবে। মোটামুটি চলবে টেনশনটা আপনাদের সাথে, নিজের হেলথ প্লাস ফ্যামিলির লোকেদের হেলথ নিয়ে। এবার জানবো কি আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থা যাকে বলে আস্তে আস্তে একদম গ্রোথ শুরু হবে, একটা যে গ্রোথটা আপনাদের অনেক দিন থাকবে ভালো হওয়ার। আপনারা সেভিংস ভালো করতে পারবেন, প্ল্যানিং করুন, প্ল্যানিং করে সেভিংস করুন, অর্থ ধরে রাখার চেষ্টা করুন। ভালো অর্থ আসবে, কিন্তু সেই অর্থটা কতটা ধরে রাখতে পারবেন সেটা নির্ভর করছে কিন্তু আপনার ওপর। আগের থেকে অর্থনৈতিক অবস্থা অনেকটা অনেকটা বেটার কিন্তু আপনাদের হয়ে যাবে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে ফার্স্টে বলবো ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো ভালো রেজাল্ট পাবেন। পার্টনারের সাথে মাঝে মাঝে একটু টুকিটাকি মনোমালিন্য হবে, তবে পার্টনারের সাথে রোম্যান্স কিন্তু ভরপুর থাকছে। পার্টনারের হেলথ নিয়ে একটু কেয়ার দিন, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। এবার জেনে নেব লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের মধ্যে আমি বলবো কি, একটু মান অভিমান কখনো কখনো বৃদ্ধি পাবে, একটু টানাপোড়েন মান অভিমান নিয়ে কিন্তু চলতে থাকছে, যেটা কিন্তু আপনাকে একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন যাবে। এডুকেশনের জন্য আমি বলবো ভালো রেজাল্ট
অবশ্যই। বাইরে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো রেজাল্ট, যারা সরকারি চাকরির পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো সময়, পড়াশোনা করুন ভালো রেজাল্ট পাবেন। তবে স্কুল স্টুডেন্টদের জন্য কোথাও গিয়ে একটু সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, যাদের মোটামুটি সমস্যা চলছিল সেই সমস্যাগুলো একটু আধটু থাকছে। তবে পড়াশোনায় মন স্কুল স্টুডেন্টরা দেবে 10-15 তারিখের পর থেকে, মোটামুটি পড়াশোনার মনও কিন্তু দিচ্ছে দেখতে পাবে। তাহলে বন্ধুরা কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাস মোটামুটি আলোচনা করে দিলাম, ভালো রেজাল্টই পাবে, খারাপ রেজাল্ট কিন্তু থাকছে না। এর থেকে বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশনে 2020 সালে কুম্ভ রাশির রাশিফল দেওয়া আছে, সেটা গিয়ে দেখে নিন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে জানান। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলে এসে গেছেন, কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আমার সাথে থাকুন। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।